হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেতা, সরি বাংলা বললে ভুল হবে, বাংলা এবং হিন্দি উভয় সিনেমার অন্যতম একজন অভিনেতা রাজেশ শর্মার সম্পর্কে, যিনি বর্তমানে বলিউডে অভিনয় করে বেড়াচ্ছেন। এই রাস্তার মোড়ে বটগাছের তলায় যে শনি ঠাকুরের মন্দিরটা আছে, আমরা শনিবার শনিবার সেই শনি ঠাকুরের পুজোর জন্য কম করে 25 টাকা নিই, এটা তো দুর্গা পুজো। তো রাজেশ শর্মা জন্মগ্রহণ করেন 1971 সালের 8ই অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানাতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 50 বছর এবং তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তবে তার জন্ম পাঞ্জাবে হলেও তারা পশ্চিমবঙ্গে চলে আসে। কলকাতায় এসে তিনি রঙ্গকর্মী নামে একটি গ্রুপ থিয়েটারে অভিনয় করতেন, এমনকি তিনি 1994 সাল থেকে 1997 সাল পর্যন্ত কলকাতায় ট্যাক্সি চালিয়েছেন। আর যে ট্যাক্সিটা তিনি চালাতেন সেটা তার নিজের ছিল না, অন্যজনের ছিল। সকালবেলায় বেরোতেন এবং বিকেল 5:30 নাটকের রিহার্সাল করতেন, এইটাই ছিল তার ডেইলি রুটিন। তো যাই হোক, তিনি ভবানীপুর কলেজ থেকে ইংরেজি পড়াশোনা করেছেন, তাই তিনি ইংরেজি পড়তে ও বলতে পারতেন এবং গাড়ি চালানোর ফাঁকে স্টেটমেন্ট পেপার পড়তেন। একদিন তার ট্যাক্সিতে দুজন মেয়ে উঠল এবং মেয়ে দুইজন ট্যাক্সি চালকদের ইংরেজিতে গালিগালাজ করছিল, এবং মেয়ে দুইজন যখন টাকা দিতে যায় তখন তাদের একটি ইংরেজি পেপার চোখে পড়ে। মেয়ে দুটি যখন জিজ্ঞেস করে পেপারটি আপনার, তখন তিনি বলে হ্যাঁ আমার, তখন মেয়ে দুটি খুব লজ্জা পেয়ে যায়। তো যাই হোক, তিনি একদিনে ট্যাক্সি চালিয়ে 50 থেকে 60 টাকা পেতেন এবং তাই দিয়ে তিনি তার সংসার এবং অন্যান্য খরচ চালাতেন। তো যাই হোক, তিনি সুদীপ্তা চক্রবর্তীকে 2005 সালে বিয়ে করেন এবং 2009 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সুদীপ্তা চক্রবর্তী একজন বাংলা সিনেমার অভিনেত্রী ছিলেন। পরে 2014 সালে সুদীপ্তা চক্রবর্তী অভিষেক সাহা নামে একজনকে বিয়ে করেন। অন্যদিকে রাজেশ শর্মা 2011 সালে সঙ্গীতা শর্মা নামে একজনকে বিয়ে করেন। তো যাই হোক, তিনি প্রায় 3 দশক ধরে অভিনয় করছেন। তিনি প্রথম কাজ করেন বিষ্ণুপাল চৌধুরীর জননী ধারাবাহিকের হিন্দি ভার্সনে। এই হিন্দি ভার্সনটি টেলিকাস্ট হয়নি, তবে 100 এপিসোড পর্যন্ত শুটিং হয়েছিল। তিনি 1996 সালে হিন্দি মুভি ম্যাচিসের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন। এরপর তিনি 2000 সালে পারমিতার একদিন সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় প্রবেশ করেন, যেটি অপর্ণা সেন ডাইরেক্ট করেছিলেন। এরপর কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করার পর তিনি 2005 সালে পরিণীতা ছবির মধ্য দিয়ে আবার বলিউডে প্রবেশ করেন এবং এইটা ছিল বিদ্যা বালানের প্রথম মুভি। তো যাই হোক, তিনি অনেক বাংলা এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তিনি দাদা ঠাকুর, প্রতিবাদ, সাথী, চ্যাম্পিয়ন, ডবল ফেলুদা ইত্যাদি বাংলা মুভিতে অভিনয় করেছেন। কি করবে, বাড়িতে গিয়ে বলে দেবে? দাও, আমার কাছে আর 1 পয়সা নেই। এছাড়াও তিনি বাজরাঙ্গি ভাইজান, এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, সুপার 30, লক্ষ্মী ইত্যাদি হিন্দি মুভিতেও অভিনয় করেছেন। কুছ দিন অর সবর কর, পাগলে লগন মে মে তেরে লিয়ে। লগন মে কে কে করেগা, মারে লিয়ে সৌত লায়েগা? তেরে তো দিমাগ মে ভুসা ভরা হুয়া হ্যায়, মে বোল রহা হুঁ বহু লাউঙ্গা, তু সুন রহি হ্যায় সৌত লাউঙ্গা। আপ লোগ বিনা মতলব ইউ লড়াই করতে রহোগে বাস। বলিউডে সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, ঋত্বিক রোশন সবার সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক। সো এই ছিল অভিনেতা রাজেশ শর্মার জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।